আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জানাতে চলেছি মসজিদুল আকসা সম্পর্কে। আপনারা কি জানেন রাতে কেন মসজিদুল আকসা খালি করা হয়, কোন ফেরেশতা সেখানে পাহারা দিতে যায়, আর সিসিটিভি ফুটেজে কি দেখা গিয়েছিল? সিসিটিভি ফুটেজ দেখলে আপনারও শরীরে লোম দাঁড়িয়ে যাবে। ইহুদিদের মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক, মানে মসজিদুল আকসার থেকে ইহুদিরা কি চায়? বন্ধুরা, নিঃসন্দেহে যে জায়গার খোঁজ জিনেরা করেছে, যা মুসলমানদের কিবলা আওয়াল, যেখানে অনেক পয়গম্বর আলেমগণ রয়েছে, এজন্যই হয়তো এ জায়গা আজ পর্যন্ত ইহুদিরা নিজেদের আওতায় আনতে পারেনি, যদিও তারা অনেক বছর ধরে চেষ্টা করছে আর এখনও তা করে চলেছে, আর তাদের সাথে মোকাবেলা করছে ফিলিস্তিনি মুসলমানেরা। ইসরায়েলি ইহুদিরা শক্তিশালী হাতিয়ার ব্যবহার করেও নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারেনি। এর কারণ একটাই হতে পারে, আর তা হল যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ঘরের হেফাজত নিজে করেন, আর ফেরেশতারা এখানে পাহারাও দেন। সিসিটিভি ফুটেজ দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনি ভিডিওটিকে লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পারে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনেকে শুনে অবাক হবেন যে রাতে মসজিদুল আকসার ভেতরে কাউকে থাকতে দেওয়া হয় না, আর রাতে সেখানে না যাওয়ার ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদুল আকসা হজরত সুলাইমান আলাইহিসাল্লাম জিনেদের দ্বারা বানিয়েছিলেন, যেটিকে ইহুদিরা সুলাইমান আলাইহিসাল্লামের নামে জানত, আর এটাই সেই পবিত্র জায়গা যেখানে হজরত মরিয়াম আলাইহিসাল্লামের গর্ভে হজরত ঈসা আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আর হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম রোজ তাদের জন্য জান্নাত থেকে খাবার নিয়ে আসতেন, আর এটাই সেই জায়গা যেখানে মেরাজের জন্য আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল নববী থেকে এক রাতেই মসজিদুল আকসা পর্যন্ত তাশরিফ নিয়ে আসেন, আর এখান থেকে মেরাজের সফর শুরু হয়। বন্ধুরা, মুসলমানের এই জায়গায় এমন কিছু হয়েছে যা রাতে মানুষদের জন্য ক্ষতির কারণ। বলা হয় যে রাতে এ জায়গা খালি রাখার কারণ একটাই, কিছু বছর আগে একজন লোক রমজান মাসে ইবাদতের জন্য রাতে মসজিদুল আকসার ভেতরে থাকত। একদিন সে মসজিদে একদম একা ছিল, ইবাদত শেষ করে রাতের একটা বাজে যখন সে মসজিদ থেকে বেরিয়ে যেতে নেয় আর এজন্য মসজিদের দরজা বন্ধ করে, তখন সে ভেতর থেকে কারো কোরআন পড়ার আওয়াজ শুনতে পায়। ভেতরে কেউ আছে ভেবে সে আবারও দরজা খোলে, দেখে কেউ নেই, সে ভুল শুনেছে ভেবে দরজা বন্ধ করে দেয়। তখন আবার সে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পায়, সে আবার দরজা খুলে দেখে সে ছাড়া সেখানে আর কেউ নেই, এজন্য সে পেছনে ঘুরে আবারও দরজা লাগিয়ে দেয়, আবারও সে কোরআন পাঠের আওয়াজ শুনতে পায়। এইবার সে মসজিদের কোনায় কোনায় খুঁজে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না, সে ভয় পেয়ে বাড়ি চলে যায়। পরের দিন আবারও তার সাথে এমনটাই ঘটে, সে বুঝে উঠতে পারছিল না তার সাথে কি ঘটছে, কেনই বা সে তার আওয়াজ শুনতে পায় কিন্তু দেখতে পায় না। পরের দিন সকালে সে ঘটনাটি মসজিদের সিকিউরিটিকে জানায়। সিকিউরিটি বলে, চিন্তার কোনো কারণ নেই, এখনই আমরা তোমাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, তাতে তোমার সন্দেহ দূর হয়ে যাবে। যখন তারা রাতের ফুটেজ দেখে তখন তাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। তারা দেখে যে এক নুরানি সাদা কাপড় পরিহিত এক ব্যক্তি, মনে হচ্ছে সে যেন নূরে গোসল করেছে, সে কোরআন তিলাওয়াতে মগ্ন, তার চারপাশে নূর আর নূর, তার নূরের আলোয় মসজিদ আলোকিত হয়ে আছে। তারা কয়েকটা রাতের ভিডিও দেখে আর সব ভিডিওতে এমনই দেখতে পায়, একটা ভিডিওতে তো কাউকে নামাজ পড়তেও দেখা যায়। এসব কিছু মসজিদের ইমাম সহ সকলকে জানানো হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেন রাতে মসজিদ খালি রাখা হবে যাতে ফেরেশতারা সেখানে ইবাদত করতে পারে। অনেক ইমামেরা বলেন আজ পর্যন্ত ইহুদিরা মসজিদটি কবজা করতে পারেনি, কারণ মহান আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা মসজিদটি হেফাজত করেছেন। বন্ধুরা, এরকমই মিরাজের আজিম শহর ভ্রমণের ঘটনা যা একজন আলেম বর্ণনা করেছিলেন। তিনি মসজিদুল আকসার অনেক বড় আলেম ছিলেন। তিনি বলেন, আমার অভ্যাস ছিল যে আমি শোয়ার আগে মসজিদের সব দরজা বন্ধ করে দিতাম। সে রাতে আমি দরজা বন্ধ করে দিচ্ছিলাম, কিন্তু অনেক চেষ্টার পরও একটা দরজা আমি লাগাতে পারিনি, এজন্য কিছু লোককে ডাকি সাহায্যের জন্য। তারপর সবাই মিলে অনেক চেষ্টা করেও দরজাটি বন্ধ করা সম্ভব হয়নি। পরে আরেকজনকে ডাকার পর তিনি বলেন, উপরের ইমারত নিচে নেমে এসেছে, এখন আর কিছু করা সম্ভব না, সকালে দেখা যাবে। রাতে দরজা খোলায় রাখা হয়, সকাল হতে দেখা যায় দরজা একদম ঠিক আছে, মসজিদের পাথরে দাগ দেখা যাচ্ছে,
আর যাতায়াতের পথে পশু বাধার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। এসব চিহ্ন দেখার পর স্পষ্ট বোঝা যায় যে কাল রাতে দরজা বন্ধ না হওয়ার কারণ এবং এই সকল চিহ্ন শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় নামাজ পড়েছেন। বন্ধুরা, মিরাজেটাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল আকসায় এসেছিলেন। আল্লাহ তাআলা তার বান্দা ও রাসুলকে নিজের কাছে ডেকে নামাজ পড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে নিজের হাবিবের কথা সবসময় মেনেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকে, আমার উম্মত খুবই দুর্বল, তাদের কাছে 50 ওয়াক্ত নামাজ পড়া খুবই কষ্টসাধ্য। তারপর নামাজ কম করে 5 ওয়াক্ত করা হয়েছে। এরপর আল্লাহ তাআলার কাছ থেকে বাণী আসে, হে মুহাম্মদ, আমার সিদ্ধান্ত কখনোই বদলায় না, তবে আমি তোমার জন্য নামাজ কম করে দিয়েছি। আপনি এবং আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজের সব আমি 50 ওয়াক্ত নামাজের সমান করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মুমিনদের জন্য মেরাজ, ইমানের পর শরীয়তের প্রথম হুকুম নামাজ। নামাজ জান্নাতের চাবি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সময় নবুয়ত নাজিল করা হয়, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর জিব্রাইল আলাইহিস সালাম সেখানে নামাজ পড়েন। তারপর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন। দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েন। তো বন্ধুরা, শুনলেন তো ইমানের পর শরীয়তের প্রথম হুকুম নামাজ। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি, তিনি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদের অন্তরকে ইমানের আলোয় আলোকিত করুক। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো ইহুদিদের সম্পর্কে তারা আল আকসা থেকে কি চায়। বন্ধুরা, মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলত্ব চায় না ইহুদিরা। অনেক মুসলমান এই ভুল ধারণা পোষণ করেন যে ইহুদিরা হয়তো মসজিদুল আকসায় তাদের আধিপত্য কায়েম করতে চায়। আসলে ইহুদিরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায়। তারা চায় মসজিদুল আকসাকে নিশ্চিহ্ন করতে এবং তার জায়গায় হ্যাকিউল সুলাইমানি প্রতিষ্ঠা করতে। সুলাইমান আলাইহিসাল্লামের হ্যাকিউল, হ্যাকিউল অর্থ ইবাদতগার বা ইহুদিদের প্রার্থনাগার। যেমন মসজিদ মুসলমানদের ইবাদতগার, খ্রিস্টানদের গির্জা, তেমনই ইহুদিরা তাদের প্রার্থনার স্থানকে হ্যাকিউল বলে, যা তাদের ইবাদতগার হিসাবেই পরিচিত। ইহুদিরা চায় আলাকসা ভেঙে তার জায়গায় হ্যাকিউলে সুলেমানি তৈরি করা হোক এবং স্টার অব দ্য ডেভিড, যা সুলাইমান আলাইহিসাল্লামের পিতার ছিল, হযরত দাউদ আলাইহিসাল্লামের প্রতীক, তার ওপরে শোভা পাক। আর সেই প্রতীকটি ছিল 6 কোণা বিশিষ্ট তারা। সাধারণত আমরা 5 কোণা বিশিষ্ট তারাই দেখে থাকি, কিন্তু এই তারাটি 6 কোণা বিশিষ্ট। এরা এখন ইহুদিদের জাতীয় প্রতীক, যা তাদের পতাকায় দেখা যায়। ইহুদিরা বলে এই চিহ্নটি দাউদ আলাইহিসাল্লামের। যদি এখন আবার তার সেই হারানো রাজত্ব ফিরে পায়, তাহলে তারা তাদের স্বার্থ হাসিল করতে সক্ষম হবে, এটা তাদের কথা। মসজিদুল আকসাকে হযরত দাউদ আলাইহিসাল্লাম দাঁড় করিয়েছেন, আর তারপর তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসাল্লাম মসজিদটিকে পুরোপুরি তৈরি করেন। আর মসজিদুল আকসা হল মুসলমানদের প্রথম কাবা, যা হযরত সুলাইমান আলাইহিসাল্লাম জিনদের দিয়ে তৈরি করেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।